এরকমের মন খারাপ করে বসে থাকলে কি স্যারের পাওয়া যাবে না বলেন? ম্যানেজার স্যারের তো কত জায়গায় খোঁজাখুঁজি করলাম, কোনো কাম হলো না। আপনি একটু ব্যবস্থা করেন না। কি হরমু তুই কম, মুই তো তুই মরে হরতে কাও কি? কোন জায়গা ফোন হরি নাই, কোন জায়গা বাদ রাখছি, এ কোন ওখানে যায় নাই। আরে খুঁজে বাইর করমু কেমনে কদি? যে কোনো একটা বুদ্ধি বাইর করেন, এখন তাছাড়া আমাকে ম্যানেজার আর গেল। কান্দিস না, এ ওই যে তোর ওই ডেক্সি খিজির ভাই আছে না, তুই আর বাড়ির ঠিকানা জানো? ডেক্সি খিজির মানে কোন ডেক্সি? ও ওই যে পুরন ঢাকার ওই যে ডন ডেক্সি, ওই যে মনে বুন বলাইছিলে। হ্যাঁ আমি ওনার বাসা চিনি, আমার আমার একদিন নিয়ে গেছিল, আমি চিনি। তাহলে তো ভালো, তুই যদি হেরে যাইয়ে কও যে হ্যার বই নিয়ে এরম একটা সমস্যায় পড়ছে, হে মনে কর দৌড়াই চললেই বেয়ানি, হ্যারে বলাইলেই আইবে। তুই হেরে যাইয়ে একটু বলাইলেই আয়, মনে কর যে হে যেরকম একটা মানে ওই তেরাস এক হাতান দিলে দুলাবাই একালে বাড়ি করে ফেলাই বেয়ানি। ঠিক কথা বলছেন, ঠিক কথা বলছেন, আমি জামু আর আমু, আপনি বহেন, আমি ওই ডেক্সি খেজির বাড়ি এক্ষুনি ডাকি লই আইতেছি। হয় হয় বোন, সিলিন্ডার বোন, কি হয়েছে, কি হলাম পাম্পাইনে করলে ম্যানেজার? ম্যানেজার কি হয়েছে ম্যানেজার? ভাই আসলে হয়েছে কি, ওই দুলা বাইরে খুঁজে পাইতে আসি না কোনো হানে। হ্যাঁ কাউ কি ম্যানেজার খুঁজে পাইতেছ না? হ্যাঁ তোমার সময় থেকে মানে ওই ঘড়ির টাইম দেখে তো কইতে পারবো না, তবে মনে করেন ওই যে কাল গো অফিস থেকে যাওয়ার পর হ্যার লাগে মোড়ার কোনো যোগাযোগই হয় নাই। আচ্ছা ওই হালাই কি মহল্লা কাউ লগিয়ে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করছে নি? না না না, হ্যাঁ হ্যাঁ আমি চেনেন না, হ্যাঁ হ্যাঁ কি গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হরে, হে তো মনে করেন হই হাঙ্গামা হনলেই হ্যাঁ আডুতে আডুতে বাড়ি খায়। ওই হালাই যে বিধু প্রকৃতির মানুষ, বিধু হালার প্রতি গেল কই? বুঝতেই পারতে আসি না ভাইয়া, হে তো মনে করেন এই বোর্ডিং আর হ্যার বাড়ি এই দুই জায়গা থুইয়া কোনো হানে যায় না। আমার না একটা সন্দেহ আছে জানো। কি সন্দেহ? তোমাকে পাম্পাইরা ওরে আবার কিডন্যাপ করে লয় জানাই তো? না ভাইয়া, পাম্পাইরা তো হ্যারে কিডন্যাপ করবে না, মনে করেন পাম্পাইরা নিজেই খাইতে পারে না, হ্যারে কিডন্যাপ করে যদি লইয়াও যায় হ্যারে খাওয়াইবে কি? হ্যাঁ এইটা অবশ্য তুমি ঠিক কথাই কইছো, মঙ্গল আমি চিন্তা করতেছি যে ম্যানেজার তাহলে গেল কই? আচ্ছা ওই হালার পুদে পারে অ্যারেস্ট হয়ে জানাই তো, তুমি কি থানায় ফোন করছিলা? না থানায় তো ফোন করি নাই, তো ভাইয়া এই আপনি একটু থানায় যাইবেন। আমি থানায় যাবো কি কইতেছো তুমি? হ্যাঁ আমি থানায় যাবো মানে ভাইয়া ওই পাম্পারের কি থানায় পাঠাবো? না 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 না, পাম্পারের থানায় পাঠানোর দরকার নাই, ওরে পাঠাইলে তোমার এই বোর্ডিং এর গেট সামলাইবো কেটা। হ্যাঁ হ্যাঁ তো কথা, তুমি চিন্তা করো না বোন, আমি যাইতেছি মহল্লায়, তুমি ওরে ফোন করো থানায় কোনো খোঁজ খবর পাও কিনা। আমি মহল্লায় কি যে সোর্সগুলোরে পাঠাইছিলাম না ওগুলোর কাছ থেকে সোর্স কালেক্ট করতেছি, দরকার হইলে আমি ওরে ঘুঁচা দিয়ে বাইর করলে আমো। আমি হইলাম গিয়ে ডেকচি খিজির, আমি পারি না এমন কোনো কাম আছে? হ্যাঁ ওরে আমি খুঁজে বাইর করবি, তুমি চিন্তা করো না। হ্যাঁ আমি যাইতেছি। ম্যানেজার তুমি গেছো কই? হ্যাঁ তোমার আমি খুঁজে বাইর করুমি। ম্যাডাম আপনি কি ওই ম্যানেজার স্যারের কোনো খবর পাইছেন আপনি? না পাই নাই, তুই পাইছো? আরে আমি তো টিভির মধ্যে কত প্রকার নিউজ দেখতেছি, ব্রেকিং নিউজ পর্যন্ত দেখতেছি, কোথাও তার খুঁজে পাইতেছি না বুঝছেন। তুই টিভির সামনে বইয়ে রয়েছে আর নিউজ পাওয়া লাগবে না? কেন আপনি দেখেন না বর্তমান কেউ হারাই গেলে নিখোঁজ হয়ে গেলে এটা টিভিতে নিউজ হয়ে যায় আর টিভির নিচে যে লম্বা করে লেখা ওঠে, এটা দেখেন না আপনি? হ্যাঁ 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 দেখি, মনে কর যে ওই দুই একটা তো দেখছি, কিন্তু পাম্পার হ্যাঁ তো মই দুলা বাইরে লইয়া কোনো নিউজ দেহি নাই। এই দোষ হ্যারি কে কে আপনি ঠিক পান না, সে যে হারাই গেছে সে টিভিয়া লড়াই এটা কেমনে বুঝবো? টিভিয়া লাগারে যে বলতে পারে না যে ভাইয়া ভাইয়া আমার একটা নিউজ করে দেন আমি হারিয়ে গেছি কোথায় যাব বলতে পারতেছি না, এটা সে কইতে পারে না? ঠিকই কইছো, তোর কথায় যুক্তি আছে, হে এককালে বেশি সহজ সরল, মানে হে যে হারাই গেছে এত টিভিয়া লোক জানা লাগবে নাকি? ম্যাডাম ওই এক কাম করি, ওই হারানো বিজ্ঞপ্তির এডিট দিয়ে আসি, আমরা এখন লিখে দেবো যে তার হারিয়ে যাবার সময় তার পরনে ছিল লাল রঙের হাফ প্যান্ট আর সবুজ রঙের গেঞ্জি। পাম্পার হে কি আড়াইয়ে যাওয়ার সময় হাফ প্যান্ট পরা ছেলে নাকি আড়াইয়ে যাওয়ার পরে হাফ প্যান্ট পরছে? হাফ প্যান্টের কথা কাউ কায়? ওরে বাবা রে রেডিওর এসব খবরা খবর আপনি কিছুই বোঝেন না, আপনি আমার মতো এত স্মার্ট না, শোনেন আমি বলি এই ওই রকমেরই লিখতে হবে ওইটাই দিতে হবে। তুই তাহলে হ্যাঁ যা যাই সাত করে ওই রেডিওতে একটা বিজ্ঞাপন দিয়ে যা। হ্যাঁ আমি যাইতেছি। এ ম্যাডাম আমার মাথা অন্য একটা বুদ্ধি আসলো, আমার মনে হয় এই বিজ্ঞপ্তি ফিজ্ঞপ্তি দিয়ে কোনো কাম হইবে না। কে? কারণ সে তো মনে করেন ওই
কোনো খবরা খবর দেশের চারিদিকের কি হয় না হয় কোনো খোঁজ খবর রাখে না, এরকমের একটা স্মার্ট সেলের মতো তো না আসে, সেটা না বলো কথা। কিন্তু তুই আসলে যেরকমই বলো, তুই হারে বলদ বলছো, সেটাও সমস্যা না, আসলে কথা সত্য। কি করা যায় কি করা যায় কি করা যায়। হ্যাঁ, তো আরো দারুণ বুদ্ধি পাইছি ম্যাডাম। বুদ্ধিটা কি হলেন? সেই বুদ্ধিটা হলো আমরা এনে ছড়াত করে বাটি সালান দেবো। বাটি সালান দিলে সে জিকানে তাকে মের ভনভন ভনভন করে ঘুরে তারা খুঁজে আনবে। পাম্পার, তোকে দিয়ে কোনো কাম হইবে না, বোঝাই গেছ মোর। টেনশনে মরে যাইতেছ কেদু, তুই একটু মোর মাথাটা ঠান্ডা হার, তুই একটু এই বোর্ডিংটা দেখাশোনা হার, মুই খুঁজে লইয়া মনে হারে জান দেখকে হুন্নে রাহিস কলো জান দেখতেছি। কি ব্যাপার, এর মানুষ কোথায়? গেছো তো মানুষ কই? স্যার স্যার আপনি কেমন মানুষ কন তো স্যার? স্যার আমি মনে করছেন যে আপনি মনে করছেন আমি চিনুম না, না আপনি ঠিকই ধরা খেয়ে গেছেন। আমি ধরা খেয়েছি? কি আমি ধরা গেলাম কেউ? আমি তো কোনো সময় আসিনি, আমি আইসি তাকার জন্য, তা আমি ধরা গেলাম কেন? আরে আপনি বিখ্যাত শিল্পী কুদ্দুস বয়াতির বেশ ধরে আইছেন, শোনেন এর আগে কয়েকবার আপনি ছদ্মবেশ সাজে আইছেন না, ধরা খাইছিলেন, কিন্তু আজকেও কিন্তু আপনি পার পার নাইট একেবারে ধরা খাইয়ে গেছেন। শোনেন, কোনো ধরনের অভিনয় করলে চলবো না, অভিনয় কিন্তু আমার কাছে ধরা খাইয়ে গেছে, তার মানে আপনার আমি ঠিকই চিনে ফেলাইছি, বুঝছেন? আপনি কুদ্দুস বয়াতি না? আমি তোমাকে কি দিলে কুদ্দুস বয়াতি? আমি আইসি টাকার জন্য, আমি কেন? ও বুঝতে পারছি, আপনি আসেন স্যার আসেন, আপনার সাথে আমি দুই মিনিট কথা বললেই বুঝুম যে আপনি কুদ্দুস বয়াতি না আমাকে ম্যানেজার। এই আসন্ন হল তুমি চিন্তা চাইতেছ না, বা বা বেড়া দু আডার দোকানদারি করে যা যা কবল লই দি, বা বা। আচ্ছা কো আমার কি ভাই, তুমি পরীক্ষাটা করতেছো আমার? আপনি যে কুদ্দুস বয়াতি এটা শিওর হইলেন কেমনে? আমার বাড়ি হইছে কেন্দ্র থানা নেত্রকোনা ডিস্ট্রিক্ট, বাবার নাম আরফানারি, মায়ের নাম আমেনা। মনে মনে কথা বলো শুনো দিয়া মন, আমি যে কুদ্দুস বয়াতি চিনলা না কেকন? খুব তদন্ত করে অনেক গবেষণা করে আরেকটা কথা প্রশ্ন করি, সেটা হলো আপনি গাঁও গ্রামে অনেক সুন্দর গান গাইতেন, এইটা ফেলায় রেখে কেন আপনি শহরে আসলেন বলেন? এটা কত হইলো, গ্রাম তা কেয়া শহর বালা, এখন হচ্ছে ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগের মধ্যে শহরে আইলে ভালো লাগে, কারণ মেয়ে ছেলেরা শহর ভাবে কত সুন্দর করে সাজা ভাড়া করিয়া চলে, তুমি আমার আমি তোমার আকাশের সান, তোমার লাগে বানাবো সোনামুখী পান। খুব ভালো লাগলো। আর একটা প্রশ্ন, সেটা আপনি টেলিভিশনে ঢুকলেন কবে? অষ্টআশির দিকে, মানে দেরি হয়েছে সেই সময়, এই এই সময়কালে বিটিভি আসেন, বিটিভি এই এই যে বাস কল্যাণ আসেন, তো মানুষও মনে করতো যে এ জায়গায় ঢুকছে, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনের এনি বা তোমরা সেই দিনের কাছে। এখন ঠিকই ধরা পড়ে গেলেন যে না আপনি বিখ্যাত বাদি কুদ্দুস শিল্পী। হ্যাঁ, আপনি যে গান করেন, গানের সাথে নাচেন, এই নাচটা কি অফারটা কি ফ্রি? এটা আগে থেকে এই গানের সাথে নাচটা ফ্রি না, নাচটা আছে, এটা আমি আবিষ্কার করেছি। কালা বিদার যায় না, কালা সাইরা যায় না, বাবা আসারে বিষ্টা এবং বেড়ে সিটি পোহরান মানে না। সিলিন্ডার কই গেছো? ওই সিলিন্ডার, সিলিন্ডার কই কই গেছো? হ্যাঁ তুমি, এই তুই এখানে কি করছ? হ্যাঁ বিখ্যাত শিল্পী, আমার প্রিয় শিল্পী কুদ্দুস বয়াতি ভাই, ওই তুই এখানে খারাপ হয়েছিস কেন? তুই কেটে যা, কেটে যা, ডিউটি কর। বহেন ভাই, বহেন বহেন বহেন। আরে আপনি আইছেন এখানে, আমার তো বহুদিনের শখ আছিল যে আপনার লগে যদি আমার দেখা সাক্ষাৎ হইতো, বাতচিত করা পারতাম, কেমতে কেমতে জানি খাপের খাপ মিলাই গেল গা। আমাকে ম্যানেজার, মানে এই যে আমাকে বোর্ডিংয়ের যে ম্যানেজার, ওই হালায় না একটা আউলা কিছিমের মানুষ, বুঝছেন? আজকা কোন হানে যে গেছে গা, অনেক খুঁজে পাওয়া যাইতেছে না, ওরে আমি খুঁজতে গেছিলাম। আর এই যে আমাকে বোর্ডিংটা দেখতেছেন, ১৩ নম্বর বোর্ডিং, এইটার ম্যানেজার হলো আমার বন্ধু, আমি মাঝে মধ্যে ওর লগে গপসপ মারবার লেগে আহি আর কি। জাগা ভাই, আপনারে পায়ে গেলাম বহুদিন পরে। হ্যাঁ, আমার বহুদিনের একটা শখ আছিল। আচ্ছা আমার কথা কন তো ভাই, ওহনও কি আপনি ওই যে গ্রামে গঞ্জে গান বাজনা করবার যান নাকি না সাইরা মেরা দিচ্ছে? না না, গান কে কেউ সারতে পারে? আমার মাথায় খালি একটা জিনিস চিন্তা ভাবনার মধ্যে আছে,
আপনারা যখন আমি গান বাজনা করবার দেখি না সব কিছুরই তো একটা কেরামতি আছে তাই না হ্যাঁ আপনার গানের মধ্যে দেখি আপনি যখন গান বাজনা করবার যান লগে একটা বালিশ লয়ে আলো হ্যাঁ এই দেখি আপনার একটা আলাদা কেরামতি নেই আর বাবা এটা তো আমার আবিষ্কৃত মাথা সুরজ বেরানি এই রইল পাগলা গুড়া আরে গুড়া আমি গুড়াতে সিবাত নেই গুড়া নিয়া আমি গুড়া চাললাম তখন আমার গুড়ার হে গুড়া লাগলো না আমার বালিশে গুড়া হয়ে গেল গা বুঝতে পারছি এখন একটা মায়া হইলাম একটা কলসি লাগবে কলসি লাগলে কলসি দিয়ে তখন কলসি কাকে কোন রূপসী ঘাটে এসে চে রাঙা টুটের হাসি আমায় পাগল করেছে বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর এই বালিশ দিয়ে তো আপনি নানান ধরনের জিনিসপত্র বানাইবার পারেন এই যে আপনি কইলেন না এইটা কি আপনার নিজের বুদ্ধি নাকি অন্য কেউ দিছিল অন্য বুদ্ধি দিব কে তো এই সময় অন্য বুদ্ধি আসেন না এইটা আমার নিজের বুদ্ধি নিজের বুদ্ধি হ্যাঁ আর এই যে মাথায় একদম চুল ঝাড়াইতে করেন না এইটা নিয়ে কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে ভাই এই যে যখন থেকে আপনি গান শুরু করলেন মানে আপনার যখন থেকে আমরা দেখতাছি তখন থেকে দেখি আপনার লম্বা লম্বা চুল হ্যাঁ একেবারে মেয়ে মানুষের মতো কেউ কি ভুল করে কোনোদিন পিছে থেকে আপনার মেয়ে মানুষ মনে করে চুলে টান দিছিল এটা একশোর মধ্যে 90 জন বাদার কে দশ জনে দেয় দশ জনে দেয় মনে করে মেয়ে এটা ডাক মারে বাবি কেমন আছো তাহাই লাগলে উস্তাদ 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 এরম কয় এটা আমাদের বাংলাদেশের ফুল্লি গ্রামের মানুষ তৈরি মিয়া হয় এখন তো শিক্ষিত হয়ে গেছে তবে এই সিনে যে কুদ্দুস ভাই এই মৌসুমে আমি যে মৌসুমে গান গাই এই মৌসুমে আমার শিষ্যরা চারা আর এই দেশে আর কেউ গায় না আমরা তো জানি বা শুনছি এই যে গান খুব ছোট ছোট হয় দুই মিনিট তিন মিনিটের মধ্যে একটা গান শেষ হয়ে যায় মগর আপনার গান যখন শুরু হয় এত লম্বা লম্বা হইতে হইতে মেলা লম্বা কিন্তু খারাপ লাগে না শুনতে বেশ ভালোই লাগে কিন্তু দেখি হ্যাঁ এইটার কারণটা কি হ্যাঁ আপনি কি ছোট ছোট গান করবার পারেন না উজিনাদের হাওয়ালদাস বেদা তো বাজাচ্ছে যে বারে শিবা বলে সিএডি বিএডি দানি মাঝি ফেদা না তো তোদের গ্রামবাসী পদ নেম্বার সেন ফুলা বানা বোধ হয় বুড়া দোড়া কানা লোলা কুড়িয়ে উড়িয়ে মুড়িয়ে যাকে সো আসে গানের মাঝে তো সবজি বুঝাই দিতে হয় কানা মানুষ আয়ে লোলা মানুষ আয়ে কেউ দেহে না শোকে সে তারা তো বুঝাইতে হবে হ্যাঁ তার ফলে যার ফলে আমার গান লাম্পা হয় তুমি আমার আমি তোমার আকাশের ইশান তোমার লাগে বানাইব সোনামুখি পান যাইও না যাইও না রে বন্ধু যাইও না সারিয়া তুমি বন্ধু সাইরা গেলে গো বন্ধু থাকবো কেমন কইরা রে সোনা বন্ধু তোমায় কুলে লইয়া মনের আশা মিটাইব গো সোনা বন্ধু তোমায় কুলে লইয়া মানে আমার গান এই যে আইতে তাহে আর কি আইতে তাহে এই লোকজনে মোরে দেখে কই করতে আসলে যে ওই মগো বোর্ডিং এর ম্যানেজার না আমের যে এগেনিস্ট পার্টি হেরা বলে দৌড়ে লই গেছে হ্যাঁ কি কইতেছো হ্যাঁ হাসাই নি হ্যাঁ এ হেরা আবার কইতে আছে ওই ম্যানেজার ওই আমের একটু খাতিল হারে তো ওই আমের এখানে আইত দেয় মগো বোর্ডিং এ আড্ডা আড্ডা দিতে দেয় হ্যাঁ তো দিতে দেয় না হেপিনি বলে হেরা ওই রাগ হইয়া হেরা বলে দৌড়ে লই গেছে এই কাম করছে খারাও আজকে আমি ওগুলার সব কটারে কাইটা কুচি কুচি করে ভালাইতেছি তুমি হেনে বহ কুদুস বাইরে সময় দাও আমি ওখানে আইতাছি অগরে কুচি কুচি করে কাইটে হালাম ভাই 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 কথা একটা একটা কথা আমি বলে দিই কি কাটতে কুচি কুচি করে আর দরকার নাই তাহলে কি করব হ্যাঁ কারণ আপনিও এই দেশের একজন নাম করা ব্যক্তি যখন বলতাছেন আপনি কিন্তু খাটতে তো কুচি কুচি করে লাইন দরকার নাই গিয়ে একটু পাওয়ারটা দেয় মানে যাই কিতা করছ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি যেটা কইছেন ঠিক ওইভাবেই করতাছি মগর এই সিলিন্ডার আমার কাছে তো যে ডিসুম ডিসুম নাই কান কি কম তোমার কাছে কিছু আছে নি আমের না নিজের সম্পর্কে কোনো ধারণাই তৈরি হয় নাই আমি যদি সশরীরে হেহিয়ানে যান
দুইটা তিনটাতে এমনি অজ্ঞান হয়ে যাবে আমি দেখি ঠিক কথাই কইছো হ্যাঁ কুদুস ভাই তো ঠিক কথাই কইছো কি খালি হং করে দিও সুমা আজ তুমি তুমি সময় দাও ডাইনা ডাইনা একটা নিসা লাগবা যন্ত্র আছে এর মধ্যে ঠিক হ্যাঁ ঠিক ঠিক সরি কুদুস ভাই আমি রে বয় থইছি আসলে হইছ কি ওই মোরা একটু টেনশনে আছি তো এই পিন একটু সমস্যা তো তো সমস্যা হইলো যে আপনি ম্যানেজারের দূরে নিছে গা এরপরে দুজু রাত্রে আইজো আমারও দূরে লাগে এ ভাই আই ভাই মগ ওই যে পাম্পার মানে ওই যে সিকিউরিটি গার্ড দেখছেন না ও অ্যাক্সেস শক্তিশালী ওই যে আমার সাথে বুঝছ আছেন যে যে বুঝছ আমার সাথে পয়লা কত বলছিল ও বিরাট শক্তি তার দেখতে যা ভাই আই বই কত কইছ জি জি দেখতে দেখে তো তার শক্তি মানুষ বুঝাই যায় ভাইয়া আচ্ছা কত হইলে এ আম্মে তো গান গান নিয়ে না এখন আম্মের যে গলা এত মাইক ফেল মাইক লাগে না হেলপার আমি মাইকি গান গান কে মাইকি গান কে জন মানুষ 50,000 60,000 1 লক্ষ লোক হয়ে যায় তখন তো মাইক সারা তার আমলে যাবে না এই হে বদলে তো হবে না এই সময় মাইক কে কইলে একেবারে ফাডা ফাডি এই লোকটা ও মানে মানু বেশি হইলে হে সময় মাইক ব্যবহার করে আর এমনে মাইক লাগে না ও হ্যাঁ তো মুই জানি গলা যা আমের এই ভাইয়া এই আরেক কত ওই আমের এক গান হোনছিলাম গানটা হইলে ওই যে এই দিন দিন না কি জানি একটা আছে না একটু শুনান একটু শুনান এতো এই দিন দিন না আর দিন আছে এই দিনের নিবা তোমরা সেই দিনের কাছে ছয় বছর বয়স হইছে আর সারা নাই ছয় বছর বয়স হইছে আর সারা নাই স্কুলেতে যাইতে হইব মনে রাখা চাই হাই কুকা কুকি আন্ডা বাচ্চা শুনো দিয়া মন হাই কুকা কুকি আন্ডা বাচ্চা শুনো দিয়া মন তোমরা সবাই পড়তে যাইবা ওইছে নির্ধারণ অসাধারণ ভাই অসাধারণ এখন এই কথা হইলে আপনি তো অনেক জায়গায় দেশ বিদেশেও গান গাইছেন তা এইরকম কোন মানে অনুভূতি যে অনুষ্ঠানে যাইয়া আপনার মনটা ভরে গেছে এরকম কোন অভিজ্ঞতা কি অনুষ্ঠানে গেলে তো প্রত্যেকটা অনুষ্ঠানে মন ভরে যায় কারণ মানুষ তাকে বেশি বেশি আর তোমাদের মতন মেয়েরাও তাকে কত রঙ্গিলার মেয়ে আয়ে আয়া এই যে কারো যে দাঁড়ায় হাসে তালি দেয় মাথা জড়িলা এটা করে এটা করে এসব মনটা ভরে যায় না আচ্ছা এই এই ভাইয়া এই কথা হইলে এই যে হুমায়ুন আহমেদ স্যারের লাগে কিন্তু আমার একটা খুব ভালো সম্পর্ক মনার দেশের বাড়ি আমার বাড়ি কাছাকাছি এই 8-10 মাইল দূরে হবে হ্যাঁ কিরে পাম্পার না আমি তো স্যারের বিরাট একজন ভক্ত বুঝছেন তো আমি কিছু গান নিয়ে গবেষণা করছি সে বিষয় নিয়ে আলাপ করতে আসলাম যদি একটু অনুমতি দেন আলাপ করতে পারি মানে ভাই তুই এই কুদ্দুস বয়াতি ভাইয়ের গান লই গবেষণা করি হালাইছো স্যারের গান না তো ফোক সং মানে ফোক গান আছে না এই ফোক গানের এত লম্বা লম্বা সুর হয় কেন বলতে পারেন ফোক গান তো এই দেয় লুকো যে গানটা এটারে ফুক করে এটারে লম্বাও করা যায় বাইডিও করা যায় বুঝছো যেমন তুমি যেমন লম্বা হ্যাঁ এই অতুর লম্বাও করা যাবে এর থেকে আরো বেশি 10-15-20 হাত লম্বা করা যাইব এটা অসুবিধা নেই তো স্যার আমার কাছে যেটা প্রমাণ হয়েছে আমি গবেষণা করার পর যে গাঁও গ্রামের প্রেমিকার কাছে কিন্তু সরাসরি কাছে যেয়ে কথা বলার সুযোগ খুব কম বুঝতে পারছেন না একদম কাছেই যাওয়া যায় না কেন তো আমার মনে হয় বাড়িতে বৈসা বিশাল আকারে লম্বা লম্বা সুর দিয়ে গান গায় যাতে প্রেমিকা বুঝতে পারে যে আমার কিছু কইতে আছে বাহ 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 কলাপাতারি করবা নাইয়া তোমার আমার হইত বিয়া এই কলাপাতারি করবা নাইয়া তোমার আমার হইত বিয়া এই কথাটা তোমার মনে না আইরে মরজি না আমি তোমায় ভুলতে পারি না রে মরজি না আমি তোমায় ভুলতে পারি না হ্যাঁ তোর মাথায় আসলে বুদ্ধি আছে বোঝা যাইতে আছে গবেষণা ভালোই চলতে আছে কিন্তু এই তুই এই মাথার বালিশটা কেতে হলে লইস কা স্যার রে দেখছি না স্যার যখন ফোক গান গায় সেই সময় মনে করেন বালিশ নিয়ে গান গাইয়ে এই কারণে আমিও তো মনে করেন গান করি তাই দেখলাম যে বালিশ নিয়ে ট্রাই করে দেখি বালিশ নিয়ে কিভাবে গান করা যায় আমি একটা গান গায়ে শোনাই দিচ্ছি দেখেন না হ্যাঁ চুমকি চলছে একা পথে সঙ্গী হলে দশ কিতাতে রাগ করে না এ সুন্দরী গৌ এ লাগলে তোমায় লাগে আরো ভালো কি চলছে একা পথে বা 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 সুন্দর তো মানে আমার ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে মানে
এই বাইয়ে যখন মনে কর বালিশে গোড়া বানায় এই সময় তো বালিশটা কি সুন্দর লাফাই লাফাইয়ে মনে কর চলে আর এই তোর বালিশটা এরম এরম মেরমেরা কেয় আরের বালিশ তো ঘোড়া এই জন্য মনে করেন লাফায়া লাফায়া চলে আর আমারটা তো খোড়া যার কারণে মেরমেরায়া চলে বুঝতে পারছেন না বুঝি এই আর কি তাই আমি এই গানের আরো কিছু গবেষণা করছি আমি একটু বলুন স্যার মনে করেন যে গানের অনেক ধরনের প্রকার ভেদ আছে যেমন প্রেমের গান বিরহের গান পাগলা গান পশুর গান এরকম বিভিন্ন প্রেমের গান বিরহের গান মুই বুঝি কিন্তু এই পাগলা পশুর গান কি এটা কল মুই বুঝি না এটা এটা বুঝেন নাই এই গান জন্ম হইছে আমাদের কুদ্দুস স্যারে কে ওই যে গান শুনেন নাই কহি মানুষ কহি লয়া যায় মোর পাগলা ঘোড়া রে কই মানুষ কই লইয়া যায় মর পাগলা ঘোড়া রে কই মানুষ কই লইয়া যায় ভাইয়া ম্যানেজারের খোঁজ পাইছেন আরে খোঁজ পাইছি মানে কি মনে করছো তুমি এই ডেকচি খিচির রে হ্যাঁ ডেকচি খিচির যে হেনে যাইব ওখানে সব সমস্যার সমাধান করে হালাইব আর খোঁজ পাইয়া গেছি কোনো অসুবিধা নাই কোনখানে পাইছেন খোঁজ মানে কই আরে কই গেছে জানো ওই যে আমার যে অপোজিশন পার্টি আছে না ওই অপোজিশন পার্টির যোগলুর লগে উই হালাই গেছে বান্দরবন ওরে বাবা কেন কেন বান্দরবন গেছে কেন স্যার বান্দরবন কেন গেছে এই যে তুমি একখান বান্দর হ্যাঁ ওই কইছে কি জানো যোগলুর কাছে কইছে যে এই বান্দরের লগে পারে না ওর মাথার যে বুদ্ধি এই বুদ্ধির লোক ওই পারে না এই লেগে বান্দরবন গেছে বান্দরের কাছ থেকে বুদ্ধি শিখনে লেগে আল্লাহ মুই কি টেনশনে আসলাম একসে ভালো লাগতেছে ভাইয়া হ্যাঁ ভালো তো লাগবই লাগবো না প্রেমের জ্বালা বড় জ্বালা ওর লগে তো তোমার ইশক জাগা খবর পাইছো না অহন দিলটা ঠান্ডা হয়েছে না একসের আবার আমাকে কুদ্দুস ভাই আছে হ্যাঁ কত হাসি খুশির খবর অহন কুদ্দুস ভাইরে কেমতে সময় দিবা তার লেগে সব ঠিকঠাক করো আর কুদ্দুস ভাইরে যখন পায়ে গেছি তখন করলাম কুদ্দুস ভাইয়ের কাছ থেকে আমরা গান একটা শুনুমি না গান তো শুনে কিন্তু আমার তো সারা বারো আওয়াজ আছে কারণ দিন ভরা আইসি ঘুরিয়া গাড়িয়া কারণ আমি একটু ফুটবাম ঘুমায়াম এমন গেস্টে যাইছি নাকি ওখানে এই যে এই যে উনি 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 কেমন ডেক্সি কেজির এরপরে সব বেদল তো আমার হাতে মিটাইতেছে দাদা গান আমার গানে লাগতেছে ব্যক্তি করণে তো আমার না ওই যে ওই হালাই তো আবার আপনার গানও কিছু কিছু মুখস্থ করে হালাইছে দেখছেন না আমি তো ভাই গান বান পারি না আমি যদি পারতাম না তাহলে আপনার দুই একখান গান আমি যদি মুখস্থ করে হলাই পারি না কেন জানেন ছোটবেলায় তো আমি ওই যে নকল করে পাস করছি এর লেগা মুখস্থ করবারই পারি না 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 এটা ঠিক আছে ঠিক আছে আচ্ছা কুদুস ভাই শুনেন ওই সমস্ত নকল মকল বাদ দিয়ে দিয়েছি নকল করাটা ভালো না ওখানে আপনি আমাকে একটা খুব সুন্দর গান শোনান ওই যে যমুনার জল দেখতে কালা কি জানি একখান গান আছে না ওইটা গান আপনি এই যে আমাকে সিলিন্ডার আছে আমাকে পাম্পাইরা আছে আর আন্না হাসবো গানের লগে আমি কি আছি জি জি স্যার আমার বালিশ লাগে বালিশ হলো আমার যে গানটা এই যে যমুনার জল দেখতে কালা অসান করতে লাগে বলো হ্যাঁ সকিরে হ্যাঁ কলসিবি কাকে কন্যা যায় জলের ঘাটে আর কত লোকে নাও বায়া যায় দেখে সেই কন্যা রে আর কন্যা পঞ্চ দায় দাসীগণ সাথে নিয়ে বলতেছে দাসী গো দাসী কই তোমারে এই যে দেখো জলে কত সুন্দর পানি কালো পানি তাই এই সময় সে গান টান দিছে আর মাঝে রায় দেখতে আসছে হ্যাঁ আমার যে মোনা জলে দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে গোড়া ফানিতে লাম্মে কন্যা গোড়া মাঞ্জন করে আডু ফানিতে লাম্মে কন্যা আডু মাঞ্জন করে আমার যমুনা জল দেখতে গেল স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে উরাত মানিতে লাম্মে কন্যা উরাত মাঞ্জন করে কোমর ফানিতে লাম্মে কন্যা কোমর মাঞ্জন করে আমার যমুনা জল দেখতে গেল স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে
ফেট পানিতে লাম্মে কন্যা ফেড মাঞ্জন করে বুক পানিতে লাম্মে কন্যা বুক মাঞ্জন করে আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জয়লে গলা ভানিতে লাম্মে কন্যা গলা মাঞ্জন করে মাথা ভানিতে লাম্মে কন্যা ডুব দেয় আলু খেলে আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জয়লে